নামাইতে যায়া আপনার চেয়ারের হাতলো ভাঙতে পারে তখন কিন্তু আমাদের কিছু করার নাই এই সরকারকে এক মুহূর্ত বাংলাদেশের জনগণ দেখতে চায় না রাষ্ট্রপতি ফয়সালা করার মধ্য দিয়ে এদেশের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে নির্বাচন হবে গুম গুম দিয়ে তাদের ক্ষমতাকে তারা দীর্ঘস্থায়ী করতে চায় কিন্তু বাংলাদেশের মানুষ সেটা হতে দেবে না বিচার বিভাগকে বাংলাদেশ পুলিশ বিভাগকে আইনশৃঙ্খলা বাহিনীকে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের রাজনীতির ঊর্ধ্বে থাকার শপথ রয়েছে আর মনে না রাখলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ছাড় দেবে না গাবিতে আওয়ামী লীগের ক্ষমতা দীর্ঘস্থায়ী হতে দেবে না দেশের মানুষ মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন আওয়ামী লীগ নিজেদের গণতন্ত্রের প্রতিভু বলে দাবি করলেও বাস্তবে তারা স্বৈরাচারের প্রতিভু তারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা জেল জুলুম গ্রেফতার মামলা হামলা নির্যাতন গুম খুন করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায় কিন্তু দেশের মানুষ তা হতে দেবে না শুক্রবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি কেন্দ্রীয়ভাবে এই র্যালির আয়োজন করে সমাবেশে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ড মঈন খান বলেন আজকে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিছু সময়ের জন্য একটা বিশেষ অনুষ্ঠান করব কিন্তু মনে রাখতে হবে আমাদের মূল লক্ষ্য একদফার আন্দোলনের মধ্য দিয়েই এই স্বৈরাচারী বাকশালী সরকার যারা জনগণের ওপর চেপে বসে আছে তাদের বিদায় নিতে হবে তিনি বলেন আমরা রাজপথে নেমেছি রাজপথের আন্দোলনের মধ্য দিয়েই দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনব গণতন্ত্র ফিরিয়ে আনব মানুষের অধিকার ফিরিয়ে আনব বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই অগণতান্ত্রিক সরকারকে বিদায় করে গণতান্ত্রিক সরকার ফিরিয়ে আনব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান প্রমুখ সমাবেশ শেষে র্যালি শুরু হয়ে ফকিরাপুল মোড় নটরডাম কলেজ মতিঝিল শাপলা চত্বর ও ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হয় বাংলাদেশের জনগণ দেখতে চায় না রাষ্ট্রপতি ফয়সালা করার মধ্য দিয়ে এদেশের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে নির্বাচন হবে